আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারকে আমরা দেখতে পারবো তার পরবর্তী বাংলা ছবি অন্দর কাহিনীতে। হ্যাঁ বন্ধুরা, প্রিয়াঙ্কা সরকার এখন বাংলাদেশে ব্যস্ত তার ছবি অন্দর কাহিনী শুটিং করতে। এই ছবিটি ডিরেক্ট করছেন অর্ণব মিদ্দা। ছবিটিতে প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করছেন সায়নী ঘোষ, রাজেশ শর্মা, সৌমিত্র চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। ছবিটিতে প্রায় সবকটি ক্যারেক্টারের নামই বাস্তবের নামের সঙ্গে এক। যেমন রাজেশ শর্মার এই ছবিতে নাম রাজেশ, সায়নী ঘোষের এই ছবিতে নাম সায়নী, আর সৌমিত্র চট্টোপাধ্যায়কে এই ছবিতে সবাই স্যার বলে ডাকে। ছবিটিতে প্রিয়াঙ্কা সরকার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। অন্দর কাহিনী এই বাংলা ছবিটিতে চারজন মহিলার গল্প পরপর দেখানো হয়, আর এই চারজন মহিলার চরিত্রেই অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ছবিটি শুটিং চলছে বেশ জোর কদমে, খুব শীঘ্রই বড় পর্দায় রিলিজ করবে বাংলা ছবি অন্দর কাহিনী। এই ছবি সংক্রান্ত আরো তথ্য খুব শীঘ্রই আমরা নিয়ে আসবো আপনাদের কাছে। তার জন্য আপনাদের জুড়ে থাকতেই হবে আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।